Hello everyone, welcome to Asad Green. We are here in Diyarbakır. So, I'm going to show you Diyarbakır in a different way. Keep watching, enjoy. Diyarbakır, সুন্দর সুন্দর করে আসছে। এখানে একটা হোয়াইট ফেস আসছে, এখানে এই যে কোথেকে আসলেন মামা আপনারা? মেট্রো স্টেশন, মেট্রো উত্তরা সেন্ট্রাল স্টেশন, ওইটা লডিয়াবাড়ি হাট আনলোডিং চলতেছে। মোস্ট বিউটিফুল হাট কুরবানির আমার মনে হয় দিয়াবাড়ি হাট। এখন অনেক জায়গা খালি, গরু বলতে গেলে 20% হয়তো বা গরু আসছে বা 15%। বিশাল বড় হাট এটা, এটা মানে এটা ঘুরে শেষ করা ডিফিকাল্ট, বাইক দিয়ে ঘুরলে। That's my ride and that's the one I like, but এটা খাওয়া দাওয়া করতেছে না আসা পর থেকে। চাটা হেভি, রোডটা সুন্দর মাশাল্লাহ। ওইখানে কিছু বিগ সাইজ অস্টল, এটা একটু ছোট সাইজ, এটা আবার বড় সাইজ, এই যে মাশাল্লাহ এটা খুব সুন্দর সাইজ। একটা কালো গরু দিয়ে ভাই তো সুন্দর সুন্দর গরু আসছে। মামা গরুটা কোথার থেকে আনছেন আপনারা, কেমন দাম চাচ্ছেন? 12,00,000 টাকা দাম তার চাওয়া এখন, খুব সুন্দর। এগুলো সাকির জন্য, দেখো কতগুলো এসে বসছে সাকি তোমার জন্য, তিনোটাই মাশাল্লাহ। আর এই যে একটা খুব সুন্দর গরু, কিন্তু এটা একটা এখানে মনে একটু কিছু একটা হয়েছে, বুঝাতে চাই ও দেখাবার। এদের থেকে আসছে কতদিন পালা এটা? 2 বছর বলছেন। কয় দাঁত এখন? দাঁতে কয়টা? দাঁতে 4টা। কেমন দাম চাইতেছেন এটার? দাম কেমন? 5,50,000 টাকা যাচ্ছে এখন দাম। সুন্দর আছে, সুন্দর আছে গরুটা, দাম চাচ্ছে এখন বেশি। এটা তো গির গরু, গির গির নেপালি গির। বলো তো এটা কত চাচ্ছ? 1,40,000। আর এই যে এটা 120, 140, 120। আর এই ছোটটা 110, তিনটা ভালোই 140 এটা না, 120 আর 110, ভালো সুন্দর। তিনটাই গাই গরু, দাঁত হয়েছে তো না? ও এটা কো তাই তো গরু, সুপার গরুটা, সুন্দর হাসাটাও সুন্দর। হ্যাঁ জিনাই দেখবো, সব জিনাই দেখ, সব জিনাই দেখ গরু। আমি এটা হলো হাটে ঘুরে আসার সবচেয়ে রিল্যাক্স ওয়ে, স্কুটারে বসে থাকেন, গরু দেখেন, ভিডিও করেন, গরু পুরো হাটটা ঘুরে দেখা যাবে। এই যে একটা দামুর, কোনো প্যারা নাই, সব ঘুরে যে গরুর গোসল করে যাচ্ছে, এখানে হাটায় গোসল দিতেছে গরুগুলো, পুরো হাটটা আমরা এখন ঘুরে দেখতে পারবো দিদি আরামে, আপনাদের সাথেও শেয়ার করতে পারবো মোটামুটি যতটুকু সম্ভব শেয়ার করা। এই যে সুন্দর সুন্দর গরু, লাল গরু, সব নামছে এখন। এখানে তো পাকড়া আছে, পাকড়া ইনা তোমার পাকড়া প্রচুর আছে, আর সাকির দামুরও আছে প্রচুর। এখানে হাটটা বিশাল বড় হাট, এখন প্যান্ডেল চলতেছে যেখানে সুন্দর সুন্দর বড় বড় গরু আছে কিছু, সুন্দর মাশাল্লাহ। মাশাল্লাহ
গরু গরু আর গরু অভাব নাই গরুর। পুরো এক সাইড দিয়ে ঘুরতেছে এখন স্ট্রেট রাস্তা এটা হাটের, এখানে একটা পাশে আসছে গাইও আছে, মানে পাকড়া আর গাই কি সব সময় একসাথে থাকে, যেখানে পাকড়া আছে ওখানে এক দুইটা গাইও পাওয়া যায়। গরুটা বড় আছে, এখানে গরিডি করা হইতেছে মনে হয় গরু রাখার। এই যে গাই আরো গাই, গাই আর গাই অনেক গাই আছে, যারা গাই লাভার তারা দিয়া বাড়ি হাটে দিয়ে ঘুরতে পারেন, প্রচুর গাই পাবেন। এই যে দেখেন এই যে আরো গাই, এই যে এগুলো মার্শাল্লাহ ভালো তৈরি হয়েছে, আরো গাই সুন্দর ফুল হয়েছে এখানে এই হাট। এটা বাপি ভাই ফেভারিট জায়গা লেগের পার, এখানে বাপি ভাই পিকনিক করবে বলে গুরু আলাদের সাথে। শুন আমরা আসবো, এইটা নিচে বসে বসে খাবো। কি কি খাবো আমরা বাপি ভাই বলে দাও? খিচুড়ি, বুনা খিচুড়ি গরু মাংস দিয়ে চ্যাম্পিয়ন হবে। এটা হলো আরেক পাশ, মানে একটা কর্নার, এগুলো চারিদিকে তো রাস্তা, চারিদিকে রাস্তা চারদিক দিয়ে আমি ঘুরতেছি এখন। একটা প্যান্ডেল, এখানে গরু আসেই নেই এখনো, প্যান্ডেল হয়ে যাবে। প্যান্ডেল নিচে করে রাখলে প্রাইস একটু দিতে হয় বেশি আটালাদেরকে। লাস্ট ইয়ার শুনছিলাম যে আপনি যদি প্যান্ডেল নিচে করে রাখেন তাহলে হয়তো এটার জন্য এক্সট্রা কিছু টাকা দিতে হয় পার গরু হিসাবে বা কিছু একটা, আর প্যান্ডেলে বাইরে রাখলে কোনো টাকা দিতে হয় না। যেহেতু প্যান্ডেল করছে একটা খরচ দিয়ে হাট মালিকরা, তো তারা একটা খরচ ওইটার জন্য আলাদা নেয়, আবার চার্জ করে। পানির ব্যবস্থাতে জায়গায় জায়গায় চাপ্পল লাগাই দিছে, আনলোডিং চলতেছে। এখান থেকে সোজা বের হইলে একটা রাস্তা, আর এই বাম দিকে আমরা মনে একটু বাম দিকে যাই না, এদিকে ঢুকি, এই রাস্তাটা দিকে যাই। এখানে লাইন আপটা ফাটাফাটি, সব একদম পিওর ছোটো সাইজের দেশি গরু, এগুলো অনেক ছোটো গরু, এগুলো প্রাইস রেঞ্জ হয়তো বা 60,000 এরকম হবে, 50,000 হইতে পারে কিছু, মানে এটা একদম সবচেয়ে লোয়েস্ট রেঞ্জের গরুগুলো হয় এখানে। জোস এখানে বড় গরু আসছে একটা কালো, প্যান্ডেলিং যেন গরু আসে নাই, এই সামনে দিয়ে কিছু গরু আসছে, এগুলো এই সামনে প্যান্ডেল আটের কোনো শেষ নেই, বিশাল অবস্থা। যত ঘুরুন তত দেখবেন, আমার ভিডিওগুলো আরও দেখি যে ওয়াচ টাওয়ার, এখানে মসজিদ, আর নামাজটা করে ফেলি এখন। চারিদিকে আটলুক ওয়াচ টাওয়ার, বুঝতে এখানে তো উঁচু করা ডিফিকাল্ট হবে, ভুল করছি, ওখানে চাপ্পল ছিল না তো উঁচু করে আসা উচিত ছিল। দেখি কী ব্যবস্থা আল্লাহ তালা কী করে। প্রচুর গরু আনলোডিং হচ্ছে, চলতেছে, আসতেই আছে গরু, আসতেই আছে আর আসতে থাকবে, এখন খালি গরু আসার পালা। তারপরে দু একদিনের মধ্যে পুরো হাটে হয়তো বা ভরে যাবে আশা করি। কেমন লাগতেছে আপনাদের দেখে এরকম করে ভিডিও দেখা করু স্কুটারে ঘুরে ঘুরে? আমার তো ভালোই লাগতেছে, খালি বোল্ডার আর বোল্ডার বলদ, বড় বড় বলদ, মজার এক্সপিরিয়েন্স এটাও। কারণ হেঁটে হেঁটে তো ঘুরে অনেক সময় লাগবে, অনেক ঘুরে দেখাও যাবে না, অনেক সাইড দেখা হবে না, তো এইভাবে দেখাচ্ছি, মোটামুটি সব ঘুরতে পারবো, দেখতেও পারবো।
আমাদের সব দেখাও হবে। একটা গরু বাইর করতেছে, গরু দেখতেছে, আর একটা গায়ে গায়ের অভাব নাই। শতকরা 5% হাসিল। ওখানে সব ছাগল আছে, এদিকে অনেক ছাগল আছে, ছাগলগুলো দেখবো, খাসি ছাগল কি আসছে। আর এখান থেকে হলো আরেক পার্ট অফ দ্য হার্ট। এই সামনে একটু ঘুরে আসি, ঘুরে এসে তারপর ছাগলগুলো দেখবো। সাদিয়া এগ্রো, সাদিয়া এগ্রোরে আবার অনেকে মনে করতে সাদেক এগ্রো, এটা বানায় ফেলছে অনেকজন। মানে সুন্দর সুন্দর ঘুরে আসছে এখানে, দারুণ। আমরা এই মসজিদে নামাজ পড়লাম মাত্র। আরো গাই না, এটা সার গাই না, সরি, চেহারাটা গায়ের মতো। সামনে এসে দেখলাম হিজ ম্যান। আচার বেচা কেনা, ওখানে ড্রিঙ্কস বেচা কেনা, ওখানে একটা কি বলে হাসির ঘর, ওগুলো এখন চালু হয় নাই। খাসিগুলো দেখাই এবার, এই দেখেন বড় সাইজের খাসিগুলো, সুন্দর, মাশাআল্লাহ, প্রচুর খাসি আসছে, ভরপুর। এটা কি আপনার, এটা কত দাম যাচ্ছেন? 1,20,000 টাকা এটার দাম। এই যে ভিতরে অভাব নাই, খাসি আর খাসি, কত খাসি মাশাআল্লাহ। আর ওখানে কিছু পাঠা আছে, গারল আছে, কি দাম হইছে? দাম হইতেছে, পঞ্চাশ হাজার বলছেন, দেয় না কি মামা? 50,000 বলে দিছে, আর তো আমার মনে হয় না তোমার রাখা দরকার। মানে আমি জানি না, কিন্তু আমার তো ঠিক আছে, আমি মনে ভালোই বলছে। সে দেখুক মামা, যদি আরো কিছু চাই আমি দিব। ৬০,০০০ টাকা কিন্তু এই যে ব্যাপার, এগুলো এগুলো ভুল করে। এখন কিন্তু তারা কাস্টমার আসে গরুর দামও বলতেছে, আমি দেখছি দু একজন। আর যারা গরু কিনতেছে মোটামুটি সুন্দর, একটু হাই প্রাইসেই কিনতেছে, কেন শখ, আগে কিনবে, নিয়ে যাবে বাসায়। কিন্তু ব্যাপারীরা কিন্তু একটু স্ট্রং হয়ে আছে, এখন দেয় না, এই সময়টা দেয় না, আরও ওয়েট করে, পরে যে হয়তো আরও কম দামে দিয়ে দেয়। এইখানে মনে হয় একটা খাসি জবাও করছে, যে মারা গেছিলো মনে হয় বা অসুস্থ হয়ে গেছিলো, জবা করে ফেলছে। খাসিগুলো একটা প্যারা, আবার খাসি কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আর খাসি অসুস্থ হইলে ট্রিটমেন্ট দেওয়ার বেশি টাইম দেয় না, খুব সহজেই মারা যায়। তো খাসি একটু বুঝে শুনে কেনা উচিত, আর বুঝে শুনে বাসা নিয়ে রাখা উচিত, যত্ন নিয়ে। ঠান্ডা ঠান্ডা লাগলে, সর্দি লাগলে খাসির শরীর খারাপ হয়ে যায় সহজেই। প্রচুর লোক আসছে কিন্তু আজকে হাটে ঘুরতে, এর মধ্যে মানুষ দাম দামও বলতেছে, অনেকজন ফ্যামিলি নিয়ে আসছে, যেহেতু একটু হাটটা খালি খালি আছে, ঘুরে যায়। তো অনেক ফ্যামিলি নিয়ে আসছে মানুষজন, ফ্যামিলি নিয়ে আসা গরুর দামও বলতেছে, গরুওয়ালারা গরু বেচতেছে না, যেটা প্রতি বছর যা করে তারা। প্রথম দিকে কাস্টমার ভালো দাম দেয়, সেল করে না, পরের দিকে হয়তো প্রাইস একটু ফল করে, কম দামে বেঁচে চলে যায়। জ্বর আসছে মনে হয় না, 112-110 হবে নাকি? কত হয়েছে দেখো মাপো। এই যে ও একা একা চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ।
সুন্দর আছে, বড় আছে মাশাল্লাহ, ভালো বড়। এত প্যান্ডেল করছে, এত জায়গা, আর কি ভরবে নাকি কোনো সময় গরু দিয়ে, আল্লাহ জানে। এগুলো পুরো ফাঁকা, এই সাইডে মানে একটা গরুও নেই, সামনের দিকে শেষ মাথায় আছে, এখানে নাই। কি বলবো, এত বড় করছে হাট। অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা পুরোপুরি ফুল কোনো সময় হবে না বা হয়ও না। লাইট জ্বালায় ফেলছে, দারুণ লাগতেছে। এই যে এখানে একটা পাকড়া আছে, পাকড়া সুন্দর সুন্দর, ভেরি নাইস। ঝালমুড়ি যাও, যতটুকু পারছি দেখাইছি আজকে বিয়াবাড়ি হাট। আপনারা সবাই বলতেছেন এখন খালি হাটের ভিডিও দিবেন, তো ইনশাল্লাহ চেষ্টা করব সব হাটের ভিডিও দেওয়াই। এখন যত ফার্ম ছিল তো মোটামুটি ভিজিট করছি, ফার্মে তো গরু কেনাকাটা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন থেকে হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করব। দিয়াবাড়ি হাট যেহেতু আমাদের বাসার থেকে বেশি দূর না, তো এটার বেশি আপডেট হবে, আর বাকি যেই হাটে যাব ওগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা চ্যানেলটাকে লাইক করেন, শেয়ার করেন, সবচেয়ে ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করেন, ভেরি ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব টু ওয়াসিউদ্দিন ওয়াসি ব্লগস। তারপরে কাউ কাউ অ্যান্ড কার্স একটা পেজ আছে, কাউস অ্যান্ড কার্স, ওটাও আপনারা ফেসবুকে দেখতে পারেন। ওয়াসিউদ্দিন পেজ আছে ফেসবুক, ওটাও দেখতে পারেন। তো ওইগুলো করবেন আর কমেন্ট করবেন, আপনাদের ভ্যালুয়েবল ওপিনিয়নগুলো জানাবেন। টেক কেয়ার, বাই বাই।